হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো আমরা স্টাফ নার্স গ্রেড টুর ইন্টারভিউ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছিলাম আগেও আমরা আলোচনা করেছি সেট ওয়ান থেকে সেট থার্টি ওয়ান পর্যন্ত আলোচনা করেছি এরকম সিক্সটি টু পর্যন্ত আছে তো আমি তোমাদেরকে ধীরে ধীরে দিচ্ছি কোশ্চেনগুলো তোমরা নিজেরা সলভ করে পড়বে কারণ আমার কাছে সলভ করার নেই আর সলভ করার সেরকম সময়ও নেই আমার কাছে তো তোমরা নিজেরা সলভ করতে না পারলে বন্ধুদের সাথে মিলেমিশে তোমরা সলভ করবে তো গতকাল আমরা আলোচনা করেছিলাম থার্মোমিটার নেই নর্মাল বডি টেম্পারেচার কত টেম্পারেচার হলে ফিভার বলবো এগুলো আলোচনা করেছিলাম তো যারা যারা ভিডিওগুলো এখনও দেখো ইন্টারভিউ কোশ্চেনগুলো তোমরা চ্যানেলে গিয়ে দেখবে সেট ওয়ান টু থ্রি এরকমভাবে ইন্টারভিউ কোশ্চেনগুলো দেওয়া আছে দু হাজার তেইশে যা যা কোশ্চেন ধরেছিল সেগুলো দেওয়া আছে তো আজকে আমরা সেট থার্টি টুটা শুধু পরব তো বত্রিশের এক নম্বর কোশ্চিন সে মেডিসিন ওয়ার্ডে ডিউটি করতো তাকে বলেছিল যে নাম কী বাড়ি কথায় কোন এন থেকে পাস আউট তারপর তোমাদের যে এন টিএসে পর সেখানে কী কী কাজ হয় কথা কথা ডিউটি করতে যাও তো বলেছিল মেডিসিন ওয়ার্ডে ডিউটি করি অর্থাৎ এস কেমে ডিউটি করতো সে প্রাইভেটে মেডিসিন ওয়ার্ডে ডিউটি করতো তো তাকে ধরেছিল বত্রিশের এক নম্বর কোশ্চিন টাইপস অফ ফিভার তোমাদেরকে কোশ্চিনগুলো বলার আগে একটা কথা বলে রাখি যখন ইন্টারভিউতে কোশ্চিন ধরবে সম্পূর্ণ একদম যা বলবে কারেক্ট অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে আর উইথ কনফিডেন্স কনফিডেন্সের সাথে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে তুমি ভুল বলো বাট যেন তোমার মধ্যে কনফিডেন্স থাকে যে হ্যাঁ তুমি ঠিক বলছো ওকে তারপর বত্রিশের এক নম্বর কোশ্চেন টাইপস অফ ফিভার অর্থাৎ ফিভারের টাইপসগুলো কী কী বত্রিশের দুই নম্বর কোশ্চিন বিএমডাব্লু বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে কি বোঝো এটা তোমরা ভালো করে পড়ে যাবে কারণ বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে সবাইকে প্রায় কোশ্চিন ধরে বত্রিশের তিন নম্বর কোশ্চিন ফিভারের ড্রাগগুলো কি কি। ফিভারের যে ড্রাগগুলো থাকে সেই ড্রাগগুলোর নামগুলো অবশ্যই তোমরা পড়ে যাবে তারপর বত্রিশের চার নম্বর কোশ্চিন ম্যালেরিয়াতে কেমন জ্বর আসে অর্থাৎ ম্যালেরিয়া হলে জ্বরটা কেমন আসে কীরকম টাইপের জ্বরটা হয় সেগুলো বলতে হবে বত্রিশের পাঁচ নম্বর কোশ্চিন টাইফয়েডে কেমন জ্বর আসে ম্যালেরিয়াতে কেমন জ্বর আসে আর বলছে টাইফয়েডেও কেমন জ্বর আসে তারপর বত্রিশের ছয় নম্বর কোশ্চিন ম্যালেরিয়া আর টাইফয়েডের কজেটিভ অর্গানিজম কি বন ডিজিস দেখা যায় ম্যালেরিয়া অ্যান্ড টাইফয়েডের কজিটিভ অর্গানিজম আর কি বন ডিজিস দেখা যায় ও আর কি বন ডিজিস দেখা যায় সেগুলো বলতে বলেছি তোমাদেরকে তাকে ধরেছিল তো অ্যান্সারগুলো একটু খুঁজে নিও তারপর বত্রিশের পরে কোশ্চিন ম্যালেরিয়া আর টাইফয়েড এলে তুমি কি কি করবে ম্যালেরিয়া টাইফয়েড পেশেন্ট এলে তুমি কি কি করবে কোশ্চিনগুলো খাতায় লেখে সলভ করবে আর পরপর যেভাবে কোশ্চেনগুলো আমি দিচ্ছি সবগুলোর যেন খাতায় টুকে রাখা হয় আর সলভ করা হয় কোশ্চেনগুলো দায়িত্ব কোশ্চিনগুলো দেওয়ার দায়িত্ব আমার পড়াশোনার দায়িত্ব তোমাদের তারপর বত্রিশের পরের কোশ্চিন ফিভার হলে কি কি খেতে বলবে তুমি যদি কারো জ্বর হয় তাহলে তাকে কি কি খেতে বলবে এগুলো জেনারেল কোশ্চিনগুলোও ধরে কিন্তু তোমাদেরকে রেডি হয়ে যেতে হবে বত্রিশের পরের কোশ্চিন জ্বর হলে তুমি কি ফ্লুইড ইনটেক করতে বলবে আর কেন বলবে মানে জ্বর যদি হয় তাহলে কোন ফ্লুইডটা ইনটেক করতে বলবে ফ্লুইডটা দেবে আর কেন বলবে সেটি দেওয়ার জন্য কেন বলবে এগুলো তাকে ধরেছিলো যেহেতু মেডিসিন ওয়ার্ডে সে ডিউটি করতো বলে তাকে এই এইসব কোশ্চিনগুলো ধরেছিল তো কোশ্চেনগুলো আমি আরেকবার বলে দিচ্ছি মিলিয়ে নাও তোমরা এক নম্বর ছিল টাইপস অফ ফিভার কি দুই নম্বর বিএমডাব্লু কি তিন নম্বর ফিভারের ড্রাগ কী চার নম্বর ম্যালেরিয়াতে কেমন জ্বর আসে পাঁচ নম্বর টাইফয়েডে কেমন জ্বর আসে ছয় নম্বর ম্যালেরিয়া আর টাইফয়েডের কসেটিভ অর্গানিজম আর কি বন ডিজিজ দেখা যায় ম্যালেরিয়া অ্যান্ড টাইফয়েড পেশেন্টলি কী কী করবে তারপর ফিভার হলে কি কি খেতে বলবে তারপর জ্বর হলে তুমি কি ফ্লুইড ইনটেক করতে বলবে আর কেন বলবে এই ছিল বত্রিশ নম্বরের কোশ্চিনগুলো ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর কারো যদি কোনো রকম কনফিউশন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো আর ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে কারো পিডিএফ লাগলে অর্থাৎ কন্টাকচুয়াল যদি কোনো পিডিএফ লাগে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ডেসক্রিপশনে দেখবে সেখানে আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারো পাঠালে আমি তোমাদেরকে পিডিএফগুলো দিতে পারবো আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবে আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ইন্টারভিউ সিন থেকে শুরু করে কন্টাকচুয়াল ভ্যাকান্সি এগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা পুরনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার পাশে থাকার জন্য আর আরেকটা কথা হুগলির এখন ফর্ম ফিল আপ চলছে অলরেডি আমি ভিডিও দিয়েছি তো দুশো আশিটার মতো ভ্যাকান্সি আছে ইউএসডাব্লিউসি আর তোমাদের পলিক্লিনিক দুটো স্টাফ নার্স আর সিএসএ অনেকগুলো ভ্যাকান্সি আছে যারা যারা এখনও করনি তোমরা করে নিতে পারো কীভাবে ফর্ম ফিল করা হয় সেটা আমি চ্যানেলে দিয়ে দিয়েছি হ্যাঁ আর পেমেন্টটি একটু প্রবলেম হচ্ছে কারণ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের দ্বারা পেমেন্টটা করতে হচ্ছে তোমরা নিজেরা না পারলে সাইবার ক্যাব থেকে ফর্মটা ফিল আপ করে নেবে ওকে সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে